ইম্পর্টেন্ট যদি আমাদের রিলেশনশিপ আরও যদি স্ট্রং হতে হয় তাহলে ইগোটাকে না জাস্ট ফ্লাশ করে দিতে হয় ফেব্রুয়ারি মাস মানে প্রেমের মাস আকাশে বাতাসে বসন্তের ছোঁয়া মনে রামধনু রং এরকম একটা মিষ্টি সময় পেয়ে গেছি একটা মিষ্টি জুটিকে নিউজ কত কথোপকথনে আজকে আড্ডা দেব পায়েল দে দই পায়ন দাসের সঙ্গে দৈপায়ন আমাদের অনেক অনেক থ্যাঙ্ক ইউ আজকে আমাদের টাইম দেওয়ার জন্য তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ তুমি আমাদের থেকে টাইম চেয়েছো বলে আমরা পাশাপাশি বসে হ্যাঁ মানে এইরকম কোয়ালিটি টাইমটা চট করে আসে না বুঝছো একদমই আসে না মানে হ্যাঁ এখন একটু ব্যস্ত হয়ে পড়েছি কাজের জন্যই তো সেই কারণে এরকম বসে আড্ডা দেওয়া আর পাপিয়া শুধু একজন রিপোর্টার নয় আমাদের ওর প্রতিবেশী প্রথম আড্ডাটা নিউজ না মাধ্যমেই হচ্ছে বেসিক্যালি থ্যাংক ইউ পাপিয়া নিউজ টিভি হ্যাঁ মানে সত্যি এটা ভেবে দেখার বিষয় যে আমরা এতদিন ধরে পাশাপাশি রয়েছি কিন্তু আমরা সেইভাবে একসাথে হতে পারছিলাম না একদম তো আজকের এই মাসে দাঁড়িয়ে প্রথমেই যে কথাটা যে তোমাদের এই মিষ্টি প্রেম পর্ব শুরুটা কানপুর কিভাবে কলকাতা 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 কানপুর কানপুর হয়ে গেল কি কি করে করে কীভাবে হয়নি আমি কানপুর কানপুর নিজেই কলকাতা হয়ে গেছে তারপরে কলকাতার সঙ্গে জানে মানে আমি মানে বহু বছর কানপুর থেকে এখানে চলে এসেছি আমার গ্রাজুয়েশন এখানে সো ওই কানপুরটা এখন আর মানে এই ডস নট ম্যাটার তো ওই কাজের সূত্রেই আর কি প্রথম দিকেই একটা টেলিফিল্ম করতে গিয়ে ওর সঙ্গে আলাপ পরিচয় হয় ব্যাস তারপরে এরপরে চলছে গাড়ি চলছে গাড়ি তো কি পায়েলের কি প্রথম দেখাতেই তো ওরকমভাবে তো নিশ্চয়ই হয় না কো আর্টিস্ট কালিগ সেই মানে তোমার যদি তোমার আমি ফিলিংটাই জিজ্ঞেস করি তো তুমি কবে ফিল করলে দেখো আমাদের কাজে সূত্রেই আলাপ হয়েছিল এবার যখন টেলিফিল্মটা করি তখন প্রথম দিন ও যখন এসছে আমার খুব ভালো লেগেছিল কেন ওকে দেখে আমার মনে হয়েছিল মানে দুদিন তিন দিনের মাথায় বোধ প্রপোজ হয়েছে একে অপরের ফিলিংস শেয়ার হয়েছে সাত দিন সাত দিন কি করে অনেকদিন হয়ে গেল আমার তো শুটিংটাই সাত দিনের আগে শেষ হয়ে গেছে পরে যাকে মানে কি কাকে আগে বললো আমি আমি বলেছিলাম হ্যাঁ তো তুমি একদম কনফিডেন্ট ছিল যে বললি হ্যাঁ উত্তর পাবে জানি না মানে যেটা একটা হয় না এটা তো কেউ ভেবে মানে না তুমি যেটা বলছো এটা তো আর কেবিসি নয় যে কনফিডেন্ট থাকলেই উত্তর দিতে হবে নালে ব্যাক আউট করে যাবে আচ্ছা আচ্ছা মানে তাহলে তোমার সেই এটা কিন্তু ছিল অনেকে থাকে না কি বলবে না বলবে মানে একটা ভয়ও কিন্তু কাজ করে তোমার তার মধ্যে তার মানে কোনো ভয় ছিল না না ভয় ভয় কেন থাকবে মানে আমি এটা বুঝতে পারলাম না অনেকে থাকে অনেকে থাকে যে থাকে না রিজেক্ট হওয়ারও তো একটা ভয় থাকে একটা কিরকম এটা থাকে না কিন্তু কিন্তু তো থাকে না আমার কোনো জিনিসে রিজেক্ট হবার কোনোদিন ভয় কনফিডেন্ট হ্যাঁ 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 কনফিডেন্ট মানে কি যা হবে হবে মানে হ্যাঁ মানে এমন একটা আমাদের ফিজিক্যালি ও রিয়্যালিটিটা অ্যাকসেপ্ট করতে যায় অনেকে আছে ও মাই গড আমার জীবন শেষ হয়ে গেলো ওইটার পর ও ডেফিনেটলি ওইটা করে না ভি ইজ ভেরি পজিটিভ ইন লাইফ মানে এটাও তো শুনতে খারাপ লাগবে যে ও কেউ যদি না করে দেয় তখন আমার কি তো আই অ্যা উড অ্যাভ বিন কুল যে ঠিক আছে মানে হতেই পারে মানে যে আমার ওকে পছন্দ হয়েছে বলে ওরও আমাকে পছন্দ হতেই হবে তার তো কোনো মানে নেই তো সেই দিক থেকে মানে কাজের কাজের সূত্রেও তাই মানে আমি মানে কাজের জায়গাতেও আমি অত ভাবি না আর এমন একটা প্রফেশন যে এখানে রিজেক্ট হতেই হয় হতেই হয় তো ওইটা এখন অভ্যেসও হয়ে গেছে প্লাস হ্যাঁ এই ক্ষেত্রেও তো আমার পার্সোনালিটাও অনেকটাই ওরকম তো দই পায়ানটা পায়েলকে গিয়ে প্রপোজ করলো তখন পায়েল কতটা টাইম নিল সঙ্গে সঙ্গে বললে আসলে পায়েলের মধ্যে ওই ব্যাপারটা চলছিল কারণ আমার ওর ফার্স্ট থিং যেটা আসলে আমি বুঝে গেছিলাম যে ও ভাবছিল যে এ বলছে না কেন বলে দিলেই তো হয় হ্যাঁ আমি আর কি করে বলি না দ্য থিং ইজ আমার ওর ভালো লেগেছিল বিকজ আমি আমি একটা খুব ডিসিপ্লিন লাইফ লিড করি মোস্ট মানে বেশিরভাগ অভিনেতারাই সেটা বিলিভ করে তো ওই টাইমে আসা স্ক্রিপ্ট পড়া মানে আমি ওকে যতবার অবজার্ভ করছিলাম ও আমার মনে হচ্ছিল ও আমার প্রতিবিম্ব সো আমার খুব ভালো লেগেছিল ওই অ্যাটিটিউডটা সেখান থেকেই ভালো লাগা এবং ভালোবাসাটা তৈরি হয় তো এই ঘটনাটা কত বছর তো মনে আছে নয় 2009 সো ইটস লং টাইম মানে আমাদের থার্ড ফেব্রুয়ারি আমাদের 12 বছর পূর্ত টোটাল পনেরো বছরের সম্পর্ক বন্ধুত্ব বন্ধুত্বটাই একদম তো এই ইন্ডাস্ট্রিতে থেকে পনেরো বছর ইটস নট জোক মানে কি বলবে যে এই মানে যেখানে আমরা এমনিতেও তো হয় বিচ্ছেদ তো হচ্ছে সম্পর্কে কিন্তু তবু এই ইন্ডাস্ট্রিতে বলাই হয় যে বেশি দিন বেশি দিনকে কারোর মানে একে অপরকে ভালো লাগে না চেঞ্জ হয় তো তোমাদের কেমিস্ট্রিটা কিসে এত স্ট্রং যেখানে পনেরো বছরটা মনে হচ্ছে কিছুই না না এইটা না একটা আমি জানি না অনেকেই ভেবে নিচ্ছে যে এই প্রফেশনে থাকলেই দু বছর পরে ডিভোর্স হয়ে যায় বা একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে সেপারেশন মানে এইগুলো না মানে হতেই পারে মানে সেটা যে কোনো প্রফেশনেই হয় হঠাৎ করে এই প্রফেশনটাকে এত হাইলাইট করা হয় মনে হয় যে আমাদের আমাদের কাজের মানে অভিনেতারা একটু এক্সট্রোভার্ট হয় তো তারা এই জিনিসগুলোর থেকে বেরিয়ে আসতে পারি ইজিলি আর বাকি প্রফেশ মানে প্রফেশনালি যদি বলা হয় তাহলে বাকি প্রফেশনে যা হয় যে ঠিক আছে লুকিয়ে চুরিয়ে হচ্ছে সব কিছু বাড়িটা বাড়িতে থাকলো হ্যাঁ তার থেকে এটা বেটার বাট যাদের কেমিস্ট্রি ভালো থাকে যাদের আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকে তাদের মানে যে কোনো মানে প্রফেশান নট ম্যাটার না তাতে মানে সে যে কোনো প্রফেশনে হতে পারে সো এটাতে প্রফেশানের কিছু নেই আমার মনে হয় আমাদের কেমিস্ট্রিটা ভালো সো আমরা যদি ধরো এলআইসিতে কাজ করতাম তাহলেও হয়তো কেমিস্ট্রি ভালোই থাকতো বা ধরো আমরা যদি স্কুলের টিচার হতাম তাহলে হয়তো ভালোই থাকতো কেমিস্ট্রি বুঝলাম খুব স্ট্রং কেমিস্ট্রি কিন্তু যেটা হয় যে এক্ষুনি যেটা বললে যে অন্য প্রফেশনে এত প্রকাশ পায় না যেটা এই প্রফেশনে হয় তো সেটা তো এক ধরনের কি একটু বার্ডেন হয়ে যায় না মানে এত বেশি লোকের প্রকাশ্যে এসে গেলে অনেক কিছু অনেক কিছু আনসারেবল হয়তো চাইছি না কিন্তু আনসারেবল হতে হচ্ছে তো সেইগুলো এক্সট্রা বার্ডেন মনে হয় না বা সেইগুলো সম্পর্কে কখনও ম্যাটার করে না বেসিক্যালি এগুলো আমি কখনো মানে ওইভাবে ভাবি চিন্তা করিনি কারণ আমাদের কাছে মানে আমার কাছে বা গুগলের কাছে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের বন্ডিংটা আমাদের ফ্যামিলি আর আমরা খুবই ফ্যামিলি পারসন সো আমাকে খুব কম পেজ থ্রিতে দেখা যায় খুব কম মানে কি বলবো পার্টিস আমি খুব একটা পছন্দ করি না মানে গ্রুপ অফ ফ্রেন্ডস একদম ক্লোজ সার্কেট হলে ইনফ্যাক্ট ইন্টারভিউজও খুব কাছের চেনা মানুষ না হলেও খুব একটা আমাকে ইন্টারভিউ দেখা যায় না কারণ আমি বেসিক্যালি খুব মানে কি বলবো একটু লাজুক প্রকৃতির আমি কখনো অত ভাবি না মানে আমার কাছে আমার ফ্যামিলি আমার একদম ক্লোজ সার্কিট ফ্রেন্ডস আর আমার কাজটা আমার কি বক্তব্য না আমি এরকম কিছু ভাবিনি মানে কেউ কোনোদিন মানে আন জিজ্ঞেস করলে সে জিজ্ঞেস করতে পারে বাট দ্যাট ডাজ নট বদার মি যে আর আমি উত্তর না দিলেই হলো আর উত্তর না দিলে লোকে বেশি জিজ্ঞেসও করে না যারা চায় যে আমি একটু বলবো আমি একটু বলবো তাদের উত্তর না দিলে যে যদি বলবে যে ভীষণ বাবা তাহলে বল সেটা তার প্রবলেম যদি কেউ বলে তো বলবে আমি কি করতে পারি তাহলে তাতে দেখেছি আমাদের দুজন আমরা এত কম কথা বলি আমাদেরকে কেউ ঘাটায় না আমাদের যত জার্নালিস্ট ফ্রেন্ডসরা রয়েছে তারা জানে যে এদের কাছে কিছু মশালা পাওয়ার নেই কোনো গসিপ পাওয়ার নেই বেসিক্যালি খুব বোরিং আমাদের খুব এদেরকে ঘাটিয়ে লাভ নেই ওরা যেরকম আছে সেরকম মধ্যে শান্তিতে থাকতে তো অ্যান্ড অল মাই ফ্রেন্ডস আমার পুরনো যারা জার্নালিস্ট আছে বা নতুন যারা এসছেন যাদের সাথে আমি কথা বলি প্রত্যেকে না খুব সাপোর্ট করে বিষয়টাকে অথবা আমাদের কেউ ঘাটায় না কেউ ডিস্টার্বও করে না উইজ ইজ এ বেস্ট পার্ট হুম হুম এক্স্যাক্টলি তোমরা তোমরা ভীষণ একটা ফ্যামিলি লাইফ লিড করো মানে সবাই হয়তো সেটা পার্সোনাল থাকতে চায় কিন্তু অতটা পারে না বাট তোমরা সেটাকে খুব সুন্দরভাবে মেনটেন করো কিন্তু এই যে বললে পার্টিসে যাও না এক্স্যাক্টলি জানি আমি তুমি যাও না সেক্ষেত্রে এখনকার যুগে একটা বলা হয় পার্টিটাও পিয়ারের একটা পার্ট ম্যাটার করে তো হয়তো আর বিশেষ করে ইন্ডাস্ট্রিতে নাকি কাজ পেতে গেলে অনেক রকম সেখানেও অনেক রকম কেমিস্ট্রি থাকে পার্টিতে যাতায়াত করতে হবে বা সেই পিয়ারটা মেনটেন করতে হয় কিন্তু তুমি এগুলো কিচ্ছু না করে তোমরা দুজনেই কনস্ট্যান্ট ওয়েতে তোমরা এত বছর ধরে এই ইন্ডাস্ট্রিতে কাজ পাচ্ছ টিকে রয়েছে যেটাকে বলে তো সেটা কিভাবে তাহলে পসিবল হচ্ছে না আমার দেখো ওইটাও কিন্তু এটা অনেকে একটু বেঁকিয়ে বলে যে ওটা করে পার্টিতে যায় ও তোর সঙ্গে বাট দ্যাট ইজ অলসো আ স্কিল এবং সেটা শুধু আমাদের এখানে নয় ইট ইজ প্রেভেলেন্ট যে কোনো ইন্ডাস্ট্রিতে যে কোনো কাজে যে ওই পেয়ার ইজ আ স্কিল আর সেই স্কিলে আমি জিরো নেগেটিভও হতে পারে তো এবার অসুবিধা এবার সেটাও সেটাও কিন্তু খুব রিলেটিভ না মানে মানে আমি এর থেকে কতটা বেশি বা কতটা ভালো কাজ পেলে আমি নিজেকে সাকসেসফুল বলতে পারতাম বা এর থেকে কম কতটা কাজ পেলে আমি নিজেকে মানে সবটাই খুব রিলেটিভ সো আই অ্যাম হ্যাপি আমি যে কাজ করছি আর ওই পিয়ার স্কিলটা আমার জিরো যারা মানে যারা সেটা পারে আমি তাদের কাছ থেকে শিখতে চাই যে সেটা কী মানে শিখে অ্যাপ্লাই করবো কিনা যাই না বাট কীভাবে হাউ ডু ইউ ইউজ দ্যাট স্কিল সেটা আমার কাছে আমি জানি না এবং আমার জানা নেই আমার এই স্কিলটা আমার জিরো মানে শিখতে চাও মানে তুমি এটা তার মানে না মানে শিখতে চাই শিখতে চাই ভুল বললাম মানে জানতে চাই মানে ওইটা মানে কিভাবে বিষয়টা আর কি হাউ ডাজ ওয়ার্ক মানে কিভাবে সেটা হয় সেটা আমি জানতে চাই সি আমার ক্ষেত্রেও একই ব্যাপার আমার পিআর স্কেল একদম জিরো তার জন্য আমার একটা টিম আছে যারা আমার সোশ্যাল মিডিয়াটা অপারেট করে আমি করি না সবাইকে বলে রাখছি যারা বলেন যে আমার উত্তর পাচ্ছি না দিদি কেন এত আমি সোশ্যাল মিডিয়াটা হ্যান্ডেল করি না ওটা আমার টিম আছে যারা হ্যান্ডেল করে সেকেন্ড এত বছর ধরে প্রায় আঠেরো বছর হতে চলল এই জগৎটার সাথে আমি যুক্ত আছি এই ইন্ডাস্ট্রির সাথে তো সেখানে আমাকে এখনও অবধি টাচউড কারোর কাছে গিয়ে কাজ চাইতে হয়নি আমার কাজ দেখে লোকেরা আমাকে কাজ দিয়েছে তার জন্য আমাকে এক্সট্রা এফার্ট দিয়ে কোনো পার্টিজে যাওয়া কারোর সাথে মিটিং আমরা অফিসেই মিটিং করি যখন আমার কোনো প্রজেক্ট আসে আমি প্রেফার করি তার অফিসে গিয়ে মিটিংটা করা ওভার দ্য ফোনে কোনো ডিরেকশন দিলে আমি বুঝতে পারি না তো এখন অবধি যা সিরিজ বা একটা সিনেমা করেছি বেসাদার বা টেলিভিশনের সাথে এত বছর ধরে যুক্ত সবটাই কিন্তু আমার প্রিভিয়াস কাজ দেখে আমাকে কাজটা দেওয়া হয়েছে তার জন্য আমার আমার কখনো মনে হয়নি যে যাই ওর সাথে গিয়ে একটু আমার পি করি বা এখন অব্দি সেটা প্রয়োজন হয়নি আমি জানি না ভবিষ্যতে হয়তো প্রয়োজন হতে পারে কাজ যদি ধরো একদমই কাজ না থাকে যদি কাজ না পাই মাসের পর মাস বছরের পর বছর দেন মেবি না খারাপ না মানে তোমাকে তো ধরো জানাতেও হবে যে আমি এই মোমেন্টে वैकेंट আমি अवेलेबल এক্স আমি যখন চাকরি করছি কোথাও আমার যদি রেজুমে জমা দিলাম আমার কাছে কাজ নেই আমাকে তো অন্য কোম্পানিতে অ্যাপ্রোচ করতে হবে যে ভাই আমি ফাঁকা আছি ইজ देयर এনি वैकेंसी তাহলে আমি अप्लाई করব ইজ দ্য সেম থিং খালি আমাদের টার্মগুলো আলাদা হয়ে যায় মানে আমি যদি ইন্টারভিউটাই না দিলাম তাহলে আমি বাড়ি থেকে তো আমাকে কেউ চাকরির জন্য আমাকে আরেকটা ব্যাপার আছে লোকে ধরো আমি এখন একটা কাজ করি এবার হয়তো আমার কাছে বহুদিন কাজ নেই কিন্তু বাইরে যারা আমাদের বন্ধু বান্ধব তাদের কিন্তু একটা পারসেপশন আছে যে এ গুগল তো ব্যস্ত হ্যাঁ বা পায়েল তো ব্যস্ত তো হয়তো সে ফোনটা তুলে ফোনই করবে না যে ভাই তুই এখন কি করছিস বা কিছু আমি এদিকে ফাঁকা বসে আছি সো আই হ্যাভ টু লেট দেম নো যে আমার কাজের দরকার তো আমাকে প্লিজ কাজটা দাও বা তোমার কাছে যদি কোনো খোঁজ থাকে এই বাবা তুমি অনেক সময় এরম হয় আরে হ্যাঁ আরে কি আমার এই এটা ছিল আমি ভাবলাম তুই তো ব্যস্ত আছিস তাই তোকে ফোন করিনি তো এরমও হয় বাট ওই আর কি খুব একটা আজ অব্দি প্রয়োজন হয়নি মোটামুটি স্মুথলি চলছে যেদিন হবে দেখা যাবে না হবে না চলবে চলবে একদম আচ্ছা এইবার বলো কুল খুব লাগে খুব মিষ্টি লাগে কিন্তু জুটি একসাথে আছি ঘটিবাটি একসাথে আছে কিছু ঝগড়াঝাটি হবে না তা হয় না তা তোমরা কিরকম ঝগড়া করো যদি আমাদের কখনো মনোমালিন্য হয় তখন এইটা হচ্ছে আমাদের গোসা ঘর তখন দই পায়ন ওই বাড়ি থেকে এই ফ্ল্যাটে চলে এলো এরকমটা হয়েছে না এরকমটা হয়েছে এক আধবার বাট আমরা যে বিশাল ঝগড়া করি বিশাল চিৎকার চেঁচামেচি আমরা করি না আমাদের মনে হয় ওটা আমাদের সময় নষ্ট হচ্ছে তার থেকে ঠান্ডা মাথায় তুই একটা ঘরে থাক আমি একটা ঘরে থাকি হয়ে গেল মিচা গেল এবার দেখো যে কোনো কাজে একটা টিমে বা যে কোনো কাজে পৃথিবীর যে কোনো কাজে যেটা একটার বেশি দুটো মানুষ যখন একসাথে থাকে তাদের মধ্যে কিছু ডিফারেন্সেস থাকবেই মানে আমি একটা কাজ এইভাবে করতে চাই তুমি একটা কাজ একই কাজ অন্যভাবে করতে চাও তো সেই ডিফারেন্সেসগুলো থাকবে এবার সেটা নিয়ে বিরক্ত হয়ে রাগারাগি করে মাথা গরম করে চেঁচামেচি করে তোলা আপনি চুপ করে থাকাটা বেস্ট অপশান কারণ সেটা কিছুক্ষণ পরে চলেই যাবে এক ঘন্টা দু ঘন্টা ছ ঘন্টা একদিন দিন দুদিন তো এটা হচ্ছে বেস্ট অপশন যে ইগোটাকে যদি সেই মুহূর্তে একটু হ্যাঁ আরেকটা ইম ভেরি ইম্পর্টেন্ট যদি আমাদের রিলেশনশিপ আরও যদি স্ট্রং হতে হয় তাহলে ইগোটাকে না জাস্ট फ्ल্যাশ করে দিতে হয় যে কোনু সেটা বর বউ হোক বন্ধু হোক বাবা মা জাস্ট ইগোটাকে ফ্ল্যাশ আউট করে দাও হুম এত সুন্দর করে ফ্ল্যাটটা সাজানো তো সেক্ষেত্রে সাজানোর ক্ষেত্রে মতের মিল ছিল নাকি সেখানে বা দুজনে দুজনে ডিফারেন্স এই ছিল তো সেখানে এক জায়গায় এক মতে কিভাবে এসছো ম্যাক্সিমামটাই আমাদের মিল হয়েছে মানে সাজানোটা খুব মানে এটা তো একবারে সাজানো নয় মানে এটা র্যান্ডামলি সাজানো তো ধরো হ্যাঁ একটু একটু করে ধরো একটা ছবি পেলাম কোথাও এটা এখানে লাগাই আমি লাগালাম ওর মনে হলো যে এই পর্দাটা ভালো এই পর্দাটা কিনে এনে লাগালো অবভিয়াসলি লাগানোর পরে একে অন্যের আমরা ওপিনিয়নটা নিয়েই নি এবং যেহেতু ওপিনিয়ন নিয়েই নাও যে ধরো একটা এ ধরো কার্টন পায়েলের খুব পছন্দ করে লাগালো সামাও তো আমার মনে হচ্ছে এটা ঠিক জমছে না সেক্ষেত্রে কনভিন্স করবে কি করে তুই এটা খুলে ফেল না কেন আমি কনভিন্স করি না আমার ওর পছন্দটা তোমার পছন্দ হয়েই যায় আমি একটা কথা বলছি ধরো না সেটা নয় সেই মুহুর্তে হয়তো ওই কার্টেনটা পছন্দ হলো না বাট আমি যখন সাত দিন থাকলাম যখন এটা অভ্যস্ত হয়ে গেলাম আই এম কুল উইথ ইট সো আবার ওই টেক ইয়ার টাইম ওটা সয়ে যাবে আর এটা এটা কিন্তু সত্যি যে এমন একটা কিছু করবে না আমাদের দুজনে হয়নি এখন অবধি যে আমাদের মেজর মানে টেস্টের ডিফারেন্স বা কিছু যে এটা তুই কি কি এটা কি করে লাগালি তুই এরকম নয় এবং এটা যদি হয় আমরা 16 বছর মানে 16 বছর না কত 15 বছর 15 বছর তো একসাথে থাকতে পারতাম না কেউই পারে না মানে কোথাও গিয়ে তো মিল একটা আছে কোয়ালিটিটা ম্যাচ করে তারপরে চয়েসেস আর একটা আন্ডারস্ট্যান্ডিং অ্যাডজাস্টমেন্ট ওটাও একটা ব্যাপার মানে সব রিলেশনশিপ মানে আমি যদি ভেবেই নিই যে না মানে হয় না যেটা না আমি এটা মানবই না মানে আমি এটা চুজ করেছি মানে আমার কথাটাই থাকবে দি যেটা আমার সাথে বোধ হয় দইপায়নের ম্যাক্সিমাম ডিফারেন্স হচ্ছে ফাইন্যান্সিয়াল ব্যাপারে আমি আমার হাত খোলা আমি ভীষণ খরচা করি আর যেটা একদম দই পায়ন ভীষণই ব্যালেন্সড জানি আমি আই এম ভেরি স্কেয়ার অফ নাম্বার্স আমি ক্যালকুলেশন আমার জাস্ট মাথার উপর দিয়ে বেরিয়ে যায় কিন্তু দৈপায়ন সেটা খুব সুন্দর করে ব্যালেন্স করে আমি সেটা একদম বুঝি না হ্যাঁ এটা তো খুবই ইম্পর্ট্যান্ট মানে সেক্ষেত্রে হয়তো এই ব্যালেন্সটা খুবই ইম্পর্টেন্ট কিন্তু যে একজন যদি দুজনেই যদি খরচ করো হয়ে গেছে আর ওই জন্য ছেড়ে দিয়েছে যদি চাই ইচ্ছা কর কিন্তু তাহলে ধরো তুমি একটা চাইছো যে ফ্ল্যাটে একটা এ আনি সুন্দর করে হয়তো কিছু পছন্দ হয়েছে একটু একটু কস্টলি তো সেক্ষেত্রে ওটা ওটা বুঝে যাই কেন সত্যিকারের মানে কস্টলিটা আমি তো এতক্ষণ এই ব্যাপারে কিছু বলিনি বিষয়টা কস্টলিটা নয় বিষয়টা হচ্ছে যে ইউ হ্যাভ টু প্ল্যান এভরিথিং কারণ প্ল্যান না যে কোনো জিনিস তুমি ও যেরকম টাইমটা তো প্ল্যান করে যে আমি এই এই সময় থেকে এটা করবো আদারওয়াইজ ইউ ক্যানট ফাংশান না তাহলে তো ওই সব কিছু মেশ আপ হয়ে যাবে তো পয়সাটাও ওরকমই আমি বলছি না যে কাউকেই বলছি মানে এনিওয়ান ওয়ান যে মানে টাকা পয়সাটা খরচ করার জন্যই মানুষ রোজগার করে বাট তুমি একটা প্ল্যান করো যে মানে কিভাবে খরচ এটা পছন্দ হলো ঠিক আছে এটা পছন্দ হলো আমি তিন মাস পরে কিনবো একটু টাকাটা জমিয়ে নি এক্ষুনি যেটা আমার কাছে সেটা দিয়েই কিনতে হবে তার তো কোনো মানে নেই আর ধরো যে সময় ও দেখেছে সে সময় মানে খুব পছন্দ হয়ে গেছে আর সে সময় একটা সেল দিচ্ছে এখন তার মাঝে মধ্যে বাম্পার সেল তার তাহলে তখন তুমি কী করবে সেলটা তো দেওয়াই হয় ওই তুমি দেখবে এক একটা ফার্নিচারের দোকানে যাবে গেলেই বলবে ম্যাম আজকেই এই অফারটা আছে এখন সেল তুমি অনলাইন খুলবে সব সময় সেল সেলটাই ওই বোকা বানানোর একটা উপায় তো হ্যাঁ বাট ঠিক আছে ইভেন দ্যাট ইজ ফাইন বাট ইউ হ্যাভ টু ম্যানেজ আচ্ছা মেরাক আসার পর জীবনটা কতটা চেঞ্জ হলো ওই যে বললাম ইন্টারভিউয়ের প্রথমেই যে এই বসে থাকা পাশাপাশি না আমি বলছি লাইফস্টাইলটা মানে একজন স্বামী স্ত্রী থেকে বাবা মা হয়ে যাওয়াটা অ্যাজ সাজ কোনো মানে ডিফারেন্স হয়নি মানে আমরা প্রচণ্ডই যেভাবে ডিসিপ্লিন লাইফ লিড করছিলাম তারপরেও বাট যেটা হয়েছে যে আমাদের নিজেদের টাইম যেটা যেমন কোনো ডেটে যাওয়া খাওয়া দাওয়া তখন আমরা একা যেতে পারি না বারবার মনে হয় যে মেয়েরা একা একা যাবে বা কিছু তো সেই টাইমগুলো আমাদের কমে গেছে আর একা মানে কখনো যদি যাইও তখনও সবসময় মনে হয় যে ছেলেটা বাড়িতে কি করছে ও ওরও এনজয় করা উচিত বিকজ ও তো আমাদের পার্ট বাট এমনি আমাদের অবভিয়াসলি মানে বাবা মা হলে বড় বউয়ের সম্পর্কটা তো আলগা হয়ে যায় বাবা মাটা তখন মেন হয়ে যায় আর অ্যাপার্ট ফ্রম দ্যাট এমনি ডেলি রুটিনও অনেক চেঞ্জ হয়ে গেছে মানে দুজনেরই আই গেস ফ্রি টাইম মানেই ওকে দিতে হয় না সময়টা আচ্ছা তো সেক্ষেত্রে যেহেতু একই প্রফেশনে আছো একই সাথে ধরো শুটিং পড়লো দুজন দুটো প্রজেক্টে বা মানে ওই আর কি যে ওয়ার্ক শিডিউলটা তো এখানে অনেকটাই লেন্দি সেই সকাল থেকে রাত পর্যন্ত চলে সেক্ষেত্রে তখন মেরাককে টাইম দেওয়ার জন্য মানে সেই ব্যাপারটা কিভাবে তোমরা ক্যালকুলেট করো ওটা না এখন হয়ে গেছে কারণ মেরাক আসার পরে আমি একটা প্রচণ্ডভাবে স্ট্রিক্ট ছিলাম যে আমি লিড করব না লিডে প্রচুর সময় চলে যায় তারপর দেখলাম আমাকে যে চরিত্রটা দেওয়া হচ্ছে বা মানে করেছি সেটাতেও একই সময় যাচ্ছে তারপর আমি ডিসাইড করলাম যে আমার একই সময় যাচ্ছে তো ওয়াজ দ্য পয়েন্ট লেট মি কাম ব্যাক টু লিড তো আমি একটা লিড করলাম তারপর আবার একটা গ্যাপ নিলাম নিয়ে আবার এখন একটা কাজ করছি সেই কাজটাতে আমার অত সময়টা যাচ্ছে না বাট হ্যাঁ যেদিন যাচ্ছি সেই দিনটা আমার পুরো আমাকে একেবারে স্কুইজ করে নেওয়া হচ্ছে বাট আমি যেই তো কাজটাও করতে ভালোবাসি ওয়ার্কিং প্যারেন্ট তো ওই ব্যালেন্সটা তুমিও ভালো বুঝবে যে হয়ে যায় আমরা না করে ফেলতে পারি সো ওটার জন্য এক্সট্রা কোনো ক্রেডিট নেওয়া উচিত নয় সো ওয়ার্কিং প্যারেন্টস এটা পারে ব্যালেন্সটা হয়ে যায় তাহলে সেক্ষেত্রে দুজন দুজনকে তখন কতটা সাপোর্ট করো মানে অবভিয়াসলি করো বলেই চলছে আমি সেটা বলছি না বাট আমি চাইছি যে যারা হয়তো অনেক জায়গায় তো অনেকে মানে ঘেঁটে ফেলি আমলা তার জন্যই তো প্রবলেমগুলো স্টার্ট হয় তোমাদের যেহেতু প্রবলেমগুলো হচ্ছে না দ্যাট মিনস তোমরা একটা সুন্দরভাবে কিছু জিনিস মেনটেন করো তার জন্যই হচ্ছে না কিন্তু ধরো আমি বলতে চাইছি যে দুজনেই ধরো আফটার শুটিং টায়ার্ড এবং কিন্তু সেই সময় মেরাককে হয়তো খুব ক্রুশিয়াল মানে টাইমটা দিতে হবে বা পরের দিন ওর হয়তো স্কুলে কিছু আছে প্রজেক্ট যেটা করতে হবে তো সেক্ষেত্রে একে অপরকে কতটা সাপোর্ট করো মানে নাকি না না ওটা মাকেই করতে হবে বা ওটা বাবাকে করতে হবে এটা পুরোপুরি মানে ডেলি বেসিসে ডিল করতে হয় কারণ রুটিন বলে তো কিছু নেই এটা পুরোপুরি মানে যেদিন যেরম হবে সেদিন সেরমভাবে ডিল করতে হয় ও ডিল করে মেরাককে রেডি করার জন্য স্কুলে বিকজ আমার ফিরে এসে সকালবেলা আমার উঠতে একটু কষ্ট হয় অনেস্টলি আমি পারি না আমার লেট রাইজ হয় বাট কাজে যেতে হলে তো তাড়াতাড়ি উঠতেই হয় ও মেরাককে রেডি করে এবং খুব সুন্দরভাবে বোঝায় যে মামা সারাদিন কাজ করেছে খুব টায়ার্ড মামাকে মেজাজ ভালো থাকে সেদিন সুন্দরভাবে নাহলে নাহলে তো একটু একটু মানে চাই না কিন্তু থেকে যেটা নেগেটিভ জিনিস যেটা হয় যে কাজ সারাদিন কাজের পরে আসার পরে ওর কিন্তু এনার্জি লেভেল হাই রয়েছে বাচ্চার কিন্তু আমরা তো এনার্জি এবার তখন ও খুঁজবেও তোমাদেরকে মানে সবটা মিলিয়ে এবার তখন ও কথা না শুনলে বা কোনো একটু এদিক থেকে ওদিক হলেই তখন মানে মানে হয়তো বাজেভাবে বাজেভাবে রিয়াক্ট করে ফেলি উইচ শুড নট হ্যাপেন তো এটা একটা খুবই বাজে ব্যাপার এখন চেষ্টা আস্তে আস্তে শিখ নিজেরাও তোর বাবা মা তো আর মানে কেউ কোনো কলেজে পড়ানো হয় না যে এইভাবে তোমাকে বাবা মা হতে হয় করতে করতে শিখছি যে কতটা কম আর কি টেম্পার লুজ করা যায় মানে সেটাই কিন্তু যে বাবা মা মানেই যে সব জানি তা তো নয় আমরাও তো শিখছি প্রতি মুহূর্তে নর্মালি যেটা হয় অনেক সময় মানে ওই যেটা তুমি ইগোর কথাটা বললে একটু আগে তো সেটা তো একসাথে যখন চলছে দুজন দু রকম মানুষ একসাথে চলছি সব কিছুই ভালোভাবে চলছে কিন্তু যেটা

তো তো এই যে দুমাসটা দু মাসের জায়গা এটা ছমাস হয়ে গেল আর ছ মাস ফুল ফ্লেজেট পাইল খুব ব্যস্ত ধরো একদমই টাইম দিতে পারছে না এটা আমাদের সাথে হয়েছে আমার বিয়ের সময় আমি প্রচন্ড ব্যস্ত ছিলাম না ও এখনকার তাহলে ঠিক আছে তোমরা যদি বলতে চাও মানে তখনই তো হয়েছে মানে ও তিন তিন মাস বোধ হয় মাস কখনো হয়নি দু তিন মাস হয় আরাম সে আগে যেটা হতো আমি ও চলে যেত কাজে বাংলা একদম সকালে খাবার খেতাম সারা দিন বিভিন্ন দেশের সিনেমা সারা দিন চারটে পাঁচটা ছটা বা ওর বিকেলে ফ্রি হয়ে তখন দুজনে মিলে আড্ডা মারতে গেলাম এখন সেই সুযোগটা নেই এখন ওই সারাদিন আবার নিয়ে আসা রেডি করা ওর সঙ্গে একটু খেলা তাতেই প্রচণ্ড টায়ার্ড লাগে কাজের থেকে বেশি টায়ারিং অ্যাকচুয়ালি সত্যি কিন্তু যেটা বিষয় যেটা নিয়ে মানুষ ঘাটে হয় সেটা হচ্ছে যে তোমাদের মধ্যে কোনো প্রবলেম নেই মানে সেই ইগোটা যে তোমাদের মধ্যে আসে না সেটা ক্লিয়ার কিন্তু মানুষ তো আমরা আর আমাদের চারপাশেও প্রচুরজন মানুষ থাকে তো যেটা হয় যে আচ্ছা ও একদম টাইম দিচ্ছে না ও এতটা ব্যস্ত আর তুই এতদিন ধরে বসে আছিস মানে এরকম আসে কিন্তু মন্তব্য কমেন্ট হ্যাঁ সোসাইটি তো সেক্ষেত্রে সেই জায়গাগুলো আমি যাই না তোমরা সেটা ফেস করছো কিন্তু কিন্তু তো আসে বহু জায়গায় তো ভাঙন বা যেটা যে একজন খুব ব্যস্ত একজন নেই যেটাকে বলে ডিপ্রেশন মানে আমি আমার পার্টনারকে পাচ্ছি না প্রচণ্ড ব্যস্ত আর আমি একদম এখন একা বসে আছি আমাকে আমার দিকটা ভাবছে না বা হোয়াট এভার দ্য থিং কিন্তু সেই জায়গা থেকে যে হয় না ডিপ্রেশন একটা স্টার্ট হওয়া তো তোমরা ডেফিনেটলি সেই জার্নিটা দিয়ে যাওনি কিন্তু আমি বলতে চাইছি যে তোমার কি মনে হয় যে তোমারও কি মনে হয় যে খুব ব্যস্ত হয়ে গেল দইপায়ন তুমি সেই সময়টা ঠিক আছে সব কিছু করছো কিন্তু তার মধ্যে মনে হচ্ছে যে না না দই চাইলে আর একটু আমাকে টাইম দিতে পারে দিচ্ছে না তো সেই সময়গুলো কি মানে মানসিক প্রস্তুতি কি থাকা উচিত যে এগুলো কিছু ম্যাটারই করবে না লাইফে এবার কি থাকা উচিত অনেস্টলি বলছি এটা আমার অন্তত কোনোদিন মনে হয়নি যে মানে আমি এত ব্যস্ত তার মধ্যে আমাকে ছেলেকে রেডি করাতে হচ্ছে আরও ঘুম মানে আমার মনে হয়নি অনেস্টলি বলছি এবার এইটা কিভাবে যদি কারোর মনে হয় সেটা কিভাবে ডিল করবে মানে আগে মানে তোমাকে কখন এটা শুনতে হয়নি যেহেতু পায়ের লিড করে সব সময় সেক্ষেত্রে তুমি ধরো লিডটা করো নি তো সেক্ষেত্রে সেই দিক থেকে মানে কোনো রকম তুমি কখনো এটা নিয়ে তোমার মধ্যে না না আই এম ভেরি হ্যাপি যে আমি লিড করিনি কারণ ও ও আমি আমি যখন ওর সঙ্গে প্রথম আমার রিলেশন শুরু হয় তো তার সেই সময় আমি প্রথম দুটো তিনটে ক্যারেক্টার করেছিলাম খুব হিট হয়েছিল এবং তারপরে কয়েকটা নতুন চ্যানেল এসেছিল মাঝখানে ওই ফেসটাতে তো তখন একটা দুটো চ্যানেল থেকে আমাকে অ্যাপ্রোচও করেছিল যে তুমি লিড করবে এরকম আমি স্ট্রেট না করে দিয়েছি কারণ ওকে আমি যা দেখতাম এবং তখন চব্বিশ ঘন্টা শ্যুটিং হতো এবারে বিয়ে হয়নি মানে আমি ওর সঙ্গে দেখা করছি ও বলছে আমার আজকে রাত্রির আবার ভোর চারটে হবে তুই মানে ওর বাবার বাপের বাড়িতে তুই ওখানে রাত্রিরে চলে আসবি তাহলে একটু দেখা হবে মানে এরকম ভাই আমি এর মধ্যে নেই হ্যাঁ তো আই এম ভেরি হ্যাপি যে হয়তো লিড করলে এতদিনে একটু রোজগারটা বেশি হতো এটা ঘটনা বাট আদারওয়াইজ আই এম কুল উইথ ইট আমার এবং কোনোদিন কেউ বলেও নি যে দেখ তোর ওর বউ তো হিরোইন আর তুই ক্যারেক্টার রোল করিস না আমাকে কেউ বলেনি বা কানা কোনোদিন শুনিনি এইটা ভিয়া ব্যস আমি বলছেন আমার যত বন্ধুবান্ধবরা আছে জার্নালিস্ট ফ্রেন্ড ফ্রেন্ড স্পেশালি তারা কখনো মানে ওইরকম আমাদের ফিলিংটাই দেয়নি মানে ইনফ্যাক্ট আরেকটা পারসেপশনও রয়েছে এই ধরো এখন সিরিয়াল করি যারা নতুন এসছে কাজ করতে তারা মানে তাদের একটা পারসেপশন রয়েছে যে আমি কোনোদিন হয়তো হিরো ছিলাম সিরিয়ালের লিড করতাম আমি বলি না ভাই আমি কোনোদিন সো তখন হয়তো যেই ক্যারেক্টারগুলো করেছি প্রথম দিকে সেগুলো মানে তথাকথিত লিড না হলেও বেশ প্রমিনেন্ট ক্যারেক্টার ছিল এবং তো ম্যাটার আচ্ছা একটা কথা বলো যে এই একঘেমি আসে না মানে আমি যেহেতু সিরিয়াল জগতে মানে একটা প্যাটার্নে চলে তো আর একটা প্রেশার যখন শুরু হয় তখন সারাক্ষণে মানে আসে কখনো কি একঘেমি আসে না আসেই না অনেকে অনেকে বলে না একই ধরনের চরিত্র পজিটিভ করছি তো পজিটিভই নেগেটিভ করছি মানে এখানে তো একটা এক্সপেরিমেন্ট করা হয় না তো সেক্ষেত্রে তোমাদের কখনও একঘেয়েমি আসে না একঘেয়েমি বলতে পারবো না কারণ আমি আমাকে সবাই ম্যাক্সিমাম লোকজন চেনে যে আমি পৌরাণিক চরিত্র করে এসেছি বা আমি দুর্গা আমি এই আমি সেই বাট আমি কিন্তু অন দি আদার হ্যান্ড নেগেটিভ ক্যারেক্টারও করেছি যেখানে লোক আমাকে পছন্দ করেনি কারণ নেগেটিভ হিসেবে তারা আমাকে দেখতে চায় না ফাইন অ্যাকসেপ্টেড আমি কিন্তু নর্মাল মানে মানবী রূপে যদি আমি বলি তাহলে বলবো যে বাড়ির বউ যে চরিত্রগুলো করে এসছি তাতে একজন মায়ের চরিত্রও করেছি একজন প্রেমিকার চরিত্র করেছি সো সেডস আমি কমেডি চরিত্রও করেছি সো আমি আমার দিক থেকে আমার ক্যারিয়ারে আমি ডিফারেন্ট শেডস দেওয়ার চেষ্টা করেছি আমি এনজয় করেছি যতদিন করেছি সেটা এক বছর হোক দু বছর হোক হ্যাঁ গল্প অনেক সময় এক হয়ে যায় কারণ সবকটা গল্পে কোনো না কোনো জায়গায় তুমি দেখবে যে মিল পাচ্ছ সো আগেন ইজ পার্ট অফ আওয়ার লাইফ আমাদের লাইফেও এরকম হতে থাকে যে ও মা তোর ঘটনাটা এরকম আমারটা তো এরকমই ছিল ওর একদম এক্স্যাক্ট নয় বাট সিমিলার তো একঘেয়েমি লাগে না কিন্তু হ্যাঁ অনেক সময় রাগ ধরে যখন কিছু সিনস আছে যেগুলো লজিক খুঁজে পাই না তখন একটু খারাপ লাগে একটু রাগ হয় তারপর নিজেকে বোঝায় আফটারঅল দর্শক হয়তো এটাই দেখতে চাইছে তো এখন যেহেতু একটা ওটিটি সিরিজ মানে ওটিটি প্ল্যাটফর্মে আমরা সকলেই বিচরণ করছি দেখছি তোমরা করছো তো সেক্ষেত্রে মানে আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে একে অপরের ধরো চুজিং অফ ক্যারেক্টার মানে ধরো সিরিয়ালে অত কিছু কোনো ওরকম কিছু সিন থাকে না যেটা অসুবিধাজনক কিন্তু আমি বলছি হ্যাঁ ইন্টিমেট সিন যেটা অসুবিধাজনক কিন্তু ধরো ওটিটি তুমি একটা চরিত্র পেলে সেক্ষেত্রে সেটাতে হয়তো সেরকম সিন আছে তো সেক্ষেত্রে কেন রেখেছে যদি কনভিন্স করতে পারে স্ক্রিপ্ট যদি আমাকে কনভিন্স করতে পারে আমার করতে আপত্তি নেই কিন্তু সেটা কনভিন্স করতে হবে তুমি কেন রেখেছো তো সেক্ষেত্রে আমি বলতে চাইছি একে অপরের ক্ষেত্রে ধরে নাও সেম গুগলের ক্ষেত্রেও যে মানে ওই আর কি যে তোমরা কি একে অপরের চরিত্রের ক্ষেত্রে চুজিং না আমি সেটা বলছি না আমি বলছি তোমরা ধরো ও একটা ওরকম ও কনভিন্সড কি ও এটা করতে চায় বাট সেটা হয়তো অনেক একটু বেশি খোলামেলা দৃশ্য তো তাতে তোমার কোনো আপত্তি থাকবে আমি জানবো কেন যে ওর ওই একটা ক্যারেক্টার করতে যাচ্ছে আচ্ছা মানে তোমরা সেটা আমরা কিছু কাজ নিয়ে আলোচনা করি না করি না ওটা আমরা বাইরে রাখি মানে ওর যদি কোনো একটা কাজ এলো ও যে হিন্দি ওয়েব সিরিজটা করেছে সেটা কিন্তু আমি অনেক পরে জানতে পেরেছি ও সেটাকে শেয়ারও করিনি আমি আমার পেজ থেকে আমার প্রোফাইল থেকে শেয়ার আমি তো এতে আমি তো সোশ্যাল মিডিয়াতেও দিইনি লজ্জায় যে এই তো একটা এপিসোডে দেখা গেছে এটা আর কি দেবো ওর অ্যাজ ওয়াইফ বা আমাকে ভালোবাসে বলে তো শেয়ার তো পরী শেয়ার তো করা উচিত মানে সেটা হয়তো তোমার পার্সোনাল ওপিনিয়ন কি তুমি শেয়ার করোনি কিন্তু আমি একটা কথা বলতে চাই এই সবসময় আমরা বলি যে ওই ইন্টিমেট সিনের ক্ষেত্রে আপত্তি এরকম কত সিন বা কত রোল থাকতে পারে যেটা ভাবছি এই রোলটা করলেই কেন মানে সেক্ষেত্রে কিন্তু আমরা বলি না কিন্তু ইন্টিমেট সিন বা ও যেটা বললো আমাকে কনভিন্স করাতে হবে ইন্টিমেট সিনের জন্য আমরা হাজার একটা ফালতু সিন করি যেটার জন্য আমাকে আমাদের কনভিন্স করাতে হয় না তো আলাদা করে আমার চোখে ইন্টিমেট সিনের কোনো মানে নেগেটিভ বা পজিটিভ নেই যদি গল্পের মধ্যে থাকে তাহলে হবে না আর আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের এখানে আমি এটা পিওর ইকোনমিক্সের দিক থেকে বলছি উই আর্ন এনাফ বাট এতটাও করি না যে আমরা একদম চুজ না বাবা এই রোলটা না এলে আমি আমি যতদিন আমার পছন্দের রোল আসবে না একটা পয়েন্টের পরে ইউ হ্যাভ টু গেভ কারণ ওই আর কি মানে আমরা ঠিকঠাক ইনকাম করি যাতে একটা ঠিকঠাক লাইফস্টাইল কিন্তু এরকম নয় যে দু বছর কাজ করেই সারা জীবন আমি চালিয়ে দেব এরকম তো আমরা রোজগার করি আমরা কেউই হ্যাঁ তো তো at the end of the day beggars are not কিন্তু এই যেহেতু তোমরা আলোচনা করো না আগে থেকে ভালো মানে সেটা তোমাদের কোনো অসুবিধাও নেই তাতে কিন্তু ধরে নাও যে এরকম একটা হলো একটা খুব কিসিং সিং একদম জমজমা মানে যেটা নিয়ে হয়তো খুব নিউজও হচ্ছে আর কি ধরো এরকম হলো সেক্ষেত্রে তাহলে তুমি ধাক্কাটা খাবে না ধরে নাও যেহেতু তোমরা আলোচনা করো না তো পায়েল তোমাকে জানালো না এজ ইট ইস বাট তুমি দেখার পর ধাক্কা খাবে না বলছো তাই তো বাট কোনো এরকম মানে অবভিয়াসলি আমি আমার তরফ থেকে একবার মানে এরকম কোন একটা সিন এলো আমি বুঝতে পারছি না তখন ডেফিনেটলি লজিক খোঁজার জন্য একেই বলবো আর কাকে বলবো তো লজিকটা যদি পেয়ে যাই ভালো ডালে বাট এরকম নয় যে ওর কোন আমার বক্তব্য হচ্ছে আমি কিসিং সিনটা আলাদা করে আমার কাছে কোন মানে আন্ডারলাইন মারা পারফরম্যান্স মানে আমরা পারফরম্যান্স যেরকম ভাবে আমাদের পারফর্ম আমাদের ডিরেক্টর যদি আমাদের থেকে বার করতে পারে খুব ভালো আমরা কথা বলতে বলতে একদম শেষে চলে এসেছি আমাদের একটা চট জলদি আছে যেখানে একটু প্রশ্ন তো করছি তখন থেকে না না ভয়ঙ্কর না আমি একদম ভয়ঙ্কর নই বিশ্বাস করো খুব সাদা মাটা তবে ওই আর কি একটু ডিপ্লোমেটিক হয় না যদিও তোমরা নও সেটা বাট স্টিল ওইটাই আর কি এ ভূতের রাজা এলো দুটো বর দেবে কি চাইবে দুজনকে জিজ্ঞেস করছি ও তো একটা বর পেয়ে গেছে একদম আগেও বলো আচ্ছা বলো আচ্ছা মানে ইটকুপ বি এনিথিং মানে এনিথিং এক্স্যাক্টলি তোমার যেটা তোমার যেটা চাও সি আমরা দুজনে ঘুরতে খুব ভালোবাসি সো মেবি লাইফ লং যদি একটা আমাদের ট্রিপ কেউ স্পন্সর করে দেয় বিভিন্ন জায়গায় সেটা একটা বড় হবে আর তা তাহলে তো ওই ভূতের রাজার যে কনসেপ্ট হাততালি দাও আর ঘুরে এসো তা তো বিষয়টাই চাই না হ্যাঁ সেটা হলে তো আরো ভালো হয় যেখানে বলবে সেখানে চলে যাব সেই সেই আর আর এখন মেরাকে মেরা সব কিছু হচ্ছে মেরা কেন্দ্রিক তো মেরাকের সব কিছু যাতে ভালো হয় এরকম বলের তো কোনো মানে লিমিট হয় না না আমি প্র্যাকটিক্যাল জায়গা থেকেই বলছি যে মানে আগামী চার বছর যদি আমি তিনশো দিন কাজ করতে পারি তাহলে প্রচুর টাকা রোজগার হবে তারপরে আমি কাজ ছেড়ে দিয়ে ঘুরে বেড়াবো আর ছেলেকে একটা ভালো সেকেন্ড হচ্ছে ছেলেকে একটা ভালো মানে ও যেটা চাইবে সেই দিকে যেন ঠেলে দিতে পারি তার বেস্ট ইনস্টিটিউশন বা যাই হোক যেটা ও চাইবে এই দুটোই স্বামী স্ত্রী সম্পর্কের ক্ষেত্রে কি মনে হয় যে যদি যে প্রবলেমগুলো অ্যারাইজ হয় সেক্ষেত্রে মনে হয় কোনটা বেশি হার্মফুল মানে ইগো না থার্ড পারসনের কথা আই থিঙ্ক ইগো ইগো যদি থাকে তাহলে থার্ড পার্সেন্ট কেন ফোর্থ পার্সেন্ট যে কোনো জিনিস এসে এফেক্ট করবে তোমার ইগো ইগো ভ্যানো আচ্ছা ভ্যালেন্টাইন্স ডেতে কি তোমরা আলাদা করে কিছু ভাবনা চিন্তা নাকি তোমাদের ভ্যালেন্টাইন্স ডে আলাদা মানে তোমাদের নিজস্ব এই যে ভ্যালেন্টাইন ডে আর ওই এই যে ভ্যালেন্টাইন্স মানেই শুধু বর্ব প্রেমিক প্রেমিক ইট কুড বি এনিবডি হুম তোমার এই বছরই মানে ওই যাই ওই দিনটাও শুধু কাজ করেই কাটবে বা আলাদা করে কিছু মনে শুটিং থাকবে না এই বছর ভ্যালেন্টাইন্স ডে সরস্বতী পূজা হ্যাঁ ডাবল ভ্যালেন্টাইন্স আমাদের আর একটা বেটে ভ্যালেন্টাইন্স আছে ভ্যালেন্টাইন আছে তাকে নিয়ে বেরোতে হবে কিছু একটা করব সেই হলুদ পাঞ্জাবি হ্যাঁ এত মিষ্টি আড্ডা শেষ করতে ইচ্ছা করে না কিন্তু সময়ের কাছে তো আমরা সকলেই মাথা নত করি তো আজকে শেষ হচ্ছে তবে আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এইভাবে সাপোর্ট করার জন্য আপনারা এত ভালোবাসা দিচ্ছেন এরকমভাবেই লাইক করুন এবং অবশ্যই ফলো করবেন নিউজ নাও চ্যানেলকে আপনারা প্রতি মুহূর্তে আপনাদের মতামত জানাচ্ছেন থ্যাংক ইউ সো ভেরি মাচ কমেন্ট সেকশনে জানাবেন আগামী দিনে আরও কাদের দেখতে চান এই আড্ডা পর্বে আজকে তো শেষ হবে কিন্তু ডেফিনেটলি আমার কথা দিয়ে শেষ হবে না তো গেস্টকেই রিকোয়েস্ট করব কিছু বলার জন্য ওকে যদি গেভেন এ চয়েস ধর আমাদের আবার বিয়ে হবে ঠিক আছে দু হাজার বারোতে আমাদের বিয়ে হয়েছিল তেসরা ফেব্রুয়ারি আর আজকে যদি আজকে মানে তাহলে মানে তখন আমাদের বিয়েটা কেরম ভাবে হয়েছিল যে আমার কাজ থেকে বিয়েটা তো হয়নি পার্টি হয়েছিল পার্টি হয়েছিল আমরা সই করেছিলাম আর কিছু মন্ত্রবোধক কালী কাকা বলেছিলেন মানে মন্ত্রটা উচ্চারণ করেছিলেন আর মানে ব্রিফ দিয়েছিলেন যে এটার মানেটা কি যেটা এখন ট্রেন্ড হয়েছে কিভাবে বিয়ে হয় তো তখন তো এত কিছু রেকর্ড করা ছিল না তো বাট আই আই রিমেম্বার ওয়ান থিং দ্যাট ইউ আই লাভ ইউ সো অন স্ক্রিনই আমি আবার ওকে বলছি আই লাভ ইউ দোয়াই পায় আমি বড্ড ভালোবাসি না এখানে একটা মজার কথা আমার মনে পড়ে না 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 আমি একটা মজার কথা বলছি ওই ওই শোই করার পরে কি একটা বলতে হয় কি একটা বলতে হয় না না সেটা তো ভাত কাপড়ে না না ভাত কাপড়ে ওইরকমই একটা কিছু বলতে হয় না আমি আমি ওই হ্যাঁ যে শিকার করলাম যে সেটা বলার সময় আমি ফাম্বল করেছি